আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পর আমরা আবার চলে এলাম। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে আছেন। আমাদের শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। বিরতির জন্য আমরা বিরতিতে চলে গেলাম। আমরা আপনাদের কল নেব এখন এবং আমরা আলোচনাও চালিয়ে যাব। আপনারা একটু পরে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শেখের কাছে। আমি একটা কথা আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা মাসনুন দোয়া এবং দোয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এবং দোয়ার ফজিলত কোন দোয়া এই সম্বন্ধে প্রশ্ন করলে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আশা করি আপনারা দোয়া সংক্রান্তই প্রশ্ন করবেন, কারণ অনেক কলার এই প্রোগ্রামের সাথে কোনো সামঞ্জস্য নাই, এরকম অনেক প্রশ্ন করে বসেন, যেটা অনেক সময় আমাদের কাছে, কারণ দুয়ার অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। তো আমরা যেহেতু এটা আমাদের দুয়ার প্রোগ্রাম, তখন আমরা আশা করি যে দুয়ার প্রোগ্রামের, যেহেতু দুয়ার প্রোগ্রাম, সেহেতু আমরা দুয়ার আনসারগুলো দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ করব। আপনারাও দুয়া সংক্রান্ত প্রশ্ন করবেন আশা করি। আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। উনি যে আলোচনা করছিলেন ওনার আলোচনা তো আমরা শুনি এবং আপনারাও ফোন করবেন, আমরা আপনাদের ফোন কলও নেব ইনশাআল্লাহ। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা আলোচনাটা ফাঁকে ফাঁকে করবো, কলের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ করবো। আর প্রথমে আমরা আজকের দোয়াটা আমরা দেখাবো। আজকের দোয়াটা আমি সিলেক্ট করেছি যে আমরা এই সকাল সন্ধ্যার দোয়া, সকাল সন্ধ্যার দোয়া আমরা অতীতে দুই সপ্তাহ ধরে আমরা আমাদের চলছে অনেক দোয়াগুলো আমরা অতীতে বলছি, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, এগুলো আমরা বলে ফেলেছি। জি জি জি। এরকম সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি কি দোয়া পড়তেন অনেকগুলোই আমরা বলে ফেলেছি। আজকের যে দোয়াটা সেটা প্রথমে আমি আপনাদেরকে বলছি, সেই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু আজকে আমরা যারা জানি না অথবা আমরা যারা জানি কিন্তু মিস্টেক আছে, ওয়ার্ডের মধ্যে আপনি হয়তো কনফিউজ আছেন, আশা করি আজকে আপনি আমাদের সাথে থাকে আমাদের এই দোয়াটা শুনবেন এবং ভালো করে আমাদের এই দোয়াটা অর্থটা কী, এই দোয়ার মিনিংটা কী এবং ফজিলতটা কী, এগুলো আমরা একটু এই ডিসকাস করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের যে দোয়াটা হলো সেই দোয়াটা হলো সেটাও সকাল সন্ধ্যার দোয়া, সকালে বলবো এবং বিকালে বলবো। সকালে সন্ধ্যায় তো আল্লাহ নবী অনেক আমল করেছেন, এই জন্য আমরা সকাল সন্ধ্যার যতগুলো দোয়া আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ, হয়তো আপনি আজকে নিয়ে আসছেন আর ওইগুলো। জি জি, সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি وزينت عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينت عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينت عرشه ومداد كلماته। জি, এই হাদ এই দোয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আন জুয়াইরিয়া বিনতুল হারিস উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিহা বুকরাতান হিনা সাল্লা সুবহ ওয়া হিয়া ফি মাসজিদিহা সুম্মা রাজাআ বা'দা আন আদহা ওয়া হিয়া জালিসা ফাকালা মা জিলতি আলা আল হাল আল্লাতি ফারাকতুকি আলাইহা ক্বালাত নাআম ক্বালা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقد قلت بعدك اربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن। হাদিসে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, হাদিসে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা আপনার ফজরের নামাজের জন্য বের হয়ে গেলেন, আর এদিকে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উনি ওনার মুসল্লার মধ্যে নামাজের জন্য বসছেন, নামাজের জন্য আপনার আপনার মুসল্লায় ছিলেন। এরপরে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ঘন্টা পরে, অনেক এই আপনার সূর্য একটু ওঠার পরে আপনার দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরের দিকে ফিরলেন, আসার পরে দেখলেন যে হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লায় বসা আছেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি এখন পর্যন্ত কি মুসল্লায় বসে আছো? তখন বললেন, হ্যাঁ আমি তো এখন পর্যন্ত মুসল্লায় আছি। তখন বললেন, মাশাআল্লাহ এটা তো ভালো, কিন্তু আমি তোমাকে একটা দোয়া শেখাইতে চাই, সেই দোয়াটা যদি একজন মানুষ, যদি একজন মুসলমান যদি সকালে পড়ে অথবা বিকালে পড়ে, তিনবার যদি সে পড়ে, তাহলে তিন চার ঘন্টা ইবাদত করলে যে সওয়াব হবে, সে এই চারটা কলিমা তিনবার পড়লে এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ, তার ওজনটা তার এই এই কী হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, তার সওয়াবটা অনেক বেশি হয়ে যাবে।
এই চারটি কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই চারটি কলিমা যে সকালে তিনবার পড়বে, বিকালে তিনবার পড়বে, তাহলে এত লম্বা সময় ইবাদত করার পরে যে সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব হবে। এটার মানে এটা না যে লম্বা টাইম মনে হয় আমি ইবাদত করতে পারবো না, লম্বা টাইমও আমাদের ইবাদত করতে হবে। আর কিছু 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 দোয়া এরকম আছে, কিছু কিছু কোরআনের সুরা এরকম আছে যেগুলোর ফজিলত অনেক বেশি, এগুলাও কিন্তু আমাদের আমাদের কি করতে হবে, এগুলো শিখে যদি আমি সকালবেলা আদায় করে ফেলি তাহলে লম্বা ইবাদতও করতে পারি আর লগে লগে এগুলোর কারণে অনেক ফজিলত আমি অর্জন করতে পারি। এখন কথা হলো সেই দোয়ার অর্থটা কি, এটার কারণ এই যে ফজিলতটা তার এই মিনিংয়ের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি সে যদি সকালবেলা এই দোয়াটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, সমস্ত আয়ব থেকে আল্লাহ পবিত্র এবং আল্লাহর সমস্ত প্রশংসা। আমরা যদি দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিসের মধ্যে আসছে যদি কোনো মুসলমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ কি করা হয় তার জন্য আপনার বানানো হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে। আমরা দেখি বুখারী শরীফের লাস্ট হাদিস যেটা আসছে আল্লাহর রাসূল যে হাদিস যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন সেটাও হলো যে কালিমাতান হাবিবাতান লিল রহমান খফিফাতান আলাল লিসান ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা ছোটবেলা পড়েছি যে দুটি কালিমা জবানে অতি হালকা, মিজানে অতি ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, এটাই তো হাদিসের মিনিং। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকম যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেটা অর্থটা আমরা বুঝলাম। এরপরে বলা হইতেছে যে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করছি, কতটুক পরিমাণ যে আদাদা খালকিহি আল্লাহর মখলুক এবং আল্লাহর সৃষ্টি যত পরিমাণ অত পরিমাণ। এখন আল্লাহর সৃষ্টির মধ্যে দেখেন একটু ব্যাখ্যা করি আমরা বোঝার জন্য, যে মানুষ আছে, জিন্নাত আছে, ফেরিস্তা আছে, হায়ওয়ানাত আছে, সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে কত রকমের যে মাছ আছে, এবং পাখি আছে কত রকমের যে পাখি আছে। এখন যদি আমরা এগুলা এই আপনার সবগুলা মিলাই, হ্যাঁ মানুষই কত কোটি দেখেন বর্তমানেই কত কোটি আছে, আর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কতজন মানুষ, এত মানুষের সংখ্যা আপনি এই দোয়ার ভিতরে আপনি এই মিনিংয়ের মধ্যে আছে যে এতটুক পরিমাণ মানুষ, যতটা মানুষ আছে এতটুক পরিমাণ, যতটা ফেরিস্তা আছে এতটুক পরিমাণ, ফেরিস্তা তো বিলিয়ন বিলিয়ন ফেরিস্তা। ফেরিস্তা সম্পর্কে বলা হইতেছে যে সাত আসমানের উপরে বাইতুল মামুর, আজকে যে বাইতুল্লাহ যেখানে একবারে এক্সাক্টলি পুরো উপরে সাত আসমানের উপরে বাইতুল মামুর আছে, সেই বাইতুল মামুরের মধ্যে এভরি ডে 70,000 ফেরিস্তা ঢোকেন, তারা কিয়ামতের আগে আর দ্বিতীয়বার চান্স পাইবেন না। মানে একজন যখন 70,000 ফেরিস্তা যারা একদিন ঢুকবেন, প্রত্যেক দিন নতুন 70,000 আসবেন, 70,000 নতুন 70,000 ফেরিস্তা আসবেন প্রত্যেক দিন, এরকম চলতেছে চলবে। কত ফেরিস্তা, কত ফেরিস্তা, এরকম আপনার মানুষ আছে, জিন্নাত আছে, মাখলুকাতে তো বলা হয় 18,000 মাখলুকাত, জি, এবং প্রত্যেকটা মাখলুক কত পরিমাণ, কত পরিমাণ, এগুলো আমরা কাউন্ট করতে পারবো না, আমাদের আমরা এগুলো হিসাব করতে পারবো না। আল্লাহ তাআলা যে এই যে আপনার নক্ষত্রগুলো কতটা নক্ষত্র, জি, পাহাড় এবং পাহাড়ের মধ্যে যে বালু বালুকণা কতটা বালুকণা, এই আপনার আসমান থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টি সবগুলো আল্লাহর মখলুক, সবগুলো আল্লাহর সৃষ্টি। এরকম যে এই সব মিলে সব মিলিয়ে যা হবে আল্লাহ আমি তো জানি না, কিন্তু এতটুক পরিমাণ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, এতটুক পরিমাণ তোমার সৃষ্টির যত যত পরিমাণ এতটুক পরিমাণ আমি তোমার পবিত্রতা আমি তোমার প্রশংসা বর্ণনা করছি। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এবং আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা বর্ণনা করছি, তুমি রেদা নাফসিহি, হে আল্লাহ যতটুক পরিমাণ করলে তুমি সন্তুষ্ট হয়ে যাও, অতটুক পরিমাণ, যতটুক পরিমাণ করলে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও, ততক্ষণ মানে ততটুকু পর্যন্ত আমি, অর্থাৎ তোমার সন্তুষ্টি যাতে তুমি, তোমার সন্তুষ্টি আমি চাই। হাদিসের মধ্যে আসছে জান্নাতে সকল মানুষ যাওয়ার পরে, সব মানুষ জান্নাতে চলে গেছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কি, সকল বলে আলহামদুলিল্লাহ আমরা তো কত আরামে আছি আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি এর চাইতে আরো কোনো বড় জিনিস চাও, তখন
তারা আশ্চর্য হয়ে যাবে, এর চেয়ে আর বড় কি জিনিস হতে পারে? আমাদের তো একটা কল্পনা শক্তির একটা ইয়া বেঁচতে গেছি আর কি, আর কি জান্নাতের মধ্যে আসি, তখন তারা এগুলা বলবে যে আল্লাহ এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে? তখন আল্লাহ নিজেই বলবেন এর চেয়ে বড় জিনিস হলো আমার সন্তুষ্টি, আমার রেজা, আমার সন্তুষ্টি, আমি আর কোনোদিন তোমার উপর তোমাদের উপর নারাজ হব না। আল্লাহ, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য একটা হাদিসের মধ্যে আমরা জানি আল্লাহ রসুল হাদিসের মধ্যে শিখাইছেন আমরা জান্নাত প্রথমে জান্নাতের আগে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। যে সময় আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টি হবেন তাতে আল্লাহ তাআলা জান্নাত এমনি দিবেন, জান্নাত তো এমনি দিবেন। আমরা যে নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য অনেকেই এটা কিন্তু মাইন্ডে আমাদের অনেক সময় আসে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু এর চাইতে বড় হলো আমি আল্লাহকে সন্তুষ্টি করব, আমি আল্লাহকে নারাজ করব না। আমি যে নামাজ পড়ি, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি যে মসনুন দোয়া প্র্যাকটিস করি, এই দোয়াগুলো যে শিখি, আমি যে সকাল বিকাল দোয়াগুলো পড়ি, এটার অর্থ হলো যে আমি আল্লাহকে সন্তুষ্টি করা, আমার নিয়ত, আমার ইন্টেনশন আমি আল্লাহকে পাওয়া। হ্যাঁ, তার সাথে সাথে এর পরে হবে জান্নাত। হ্যাঁ, এরপরে সেকেন্ড হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, জাহান্নাম থেকে বাঁচার আগে হইলো তোমার আল্লাহর নারাজি থেকে আমি বাঁচতে চাই। জি, এরকম যে এই জন্য সেকেন্ড যেটা এটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি, এটা হলো প্রথম আদাদা খালকিহি প্রথম। এরপরে ওয়া রিদা নাফসিহি, আপনার সন্তুষ্টি সমপরিমাণ আমি আপনার প্রশংসা করছি, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এরপরে হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি, এবং তোমার আরশের ওজন যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার আরশ, আল্লাহ তাআলার আরশ, সেই আরশের ওজন কতটুকু হবে? যে আরশ বলা হয় যে কুরসি, যেটা আল্লাহর যে চেয়ার, সেই চেয়ারটাই বলা হইতেছে আসমান এবং জমিন, সারা আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। এটা আমরা এখান থেকে কল্পনাই করতে পারবো না, সেই আরশের যে ওজনটা যেটুকু হবে এর চাইতে বেশি, এতটুকু পরিমাণ আরশের ওজন পরিমাণ আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা করছি। লাস্ট ওয়ার্ড হলো ওয়া মিদাদা কালিমাতি, ওয়া মিদাদা কালিমাতি, আল্লাহর তাআলার যত ওয়ার্ড আছে এই এই সমস্ত ওয়ার্ডগুলা লিখতে যত কালি লাগে এতটুক পরিমাণ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা করছি। এখন হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাউকানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا, যে সমুদ্র সমুদ্র এবং যতগুলা পানি আছে এই সব পানিকে যদি আমরা খালি বানিয়ে দেই, খালি যে কলমের খালি বানিয়ে দেই, আর এগুলাতে যদি আপনি আল্লাহর কলিমাগুলো লিখতে থাকেন, আল্লাহর ওয়ার্ডগুলো আর নিয়ামতগুলো লিখতে থাকেন, তাহলে খালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলার যে কত কলিমা আছে এই সমস্ত কলিমা লিখতে যত খালি লাগে এতটুক পরিমাণ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। আল্লাহ আকবার, এই দোয়াটা যারা সকালে তিনবার বলবে আর বিকালে ফজরের পরে তিনবার আর মগরিবের পরে তিনবার পড়বে, আমার নবী বলেছেন কয়েক ঘন্টা বসে যদি ইবাদত করে, এই কয়েক ঘন্টা ইবাদত করলে যে সওয়াব হবে এই চারটা কলিমা যারা তিনবার পড়বে এর চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বলতে বলতে একজন কলার লাইনে চলে আসছে, নিয়ে নেই এক ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালামু আলাইকুম। কলার সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি আছেন ভালো? আমি প্রোগ্রাম শুনতে দেখি হুজুর ভালো লাগে। জি জি হুজুর, আমি দোয়াটা কইয়া দেখবানি ওই নিয়ে আমার সহি যে খুব কাকিতা দোয়া কইতা আপনি আবার আমার লগে খোকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته জি আমরা প্র্যাকটিস করেন জানারো, ঠিক আছে, বইন আপনার কল করার লাগে, আল্লাহ আপনার জি জি আল্লাহ আপনার চেষ্টারে কবুল করুক, আমরা লাগে দোয়া করেন হুজুর, ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আহ
আরেকজন কলার আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। আমার একটা একটা দোয়া জানতাম আছে। জি হোক কবন কিতা। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া লাল জালালিল জাম নিনা ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া রব্বুল ইজ্জত। আমি ও দুইটা থাকি, একটা কোনটা কনফিউজ, কোনটা বললে ভালো হইব। ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হইলা, আর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হইলানি। জি আচ্ছা। আর আমিও দুটাই বার সুবহানাল্লাহ ইয়া বিহামদি আদাদ আমি কইতাম আপনার গেছে তে ওই নি আমার গুতা হইলো কা হইলো কা আপনার আজ দিন মাইন করিন না। জি না জি না, হইলো কা হইলো কা ইনশাআল্লাহ। দেখো সুবহানাল্লাহ ইয়া বিহামদি আদাদ খালকি ওরি দুয়া নাফসি ও জিনাত আরশি ও মিদাদ কালিমাতি। জি ওয়ারিদা নাফসিহি, আপনি একটু আবার আমার লগে খোকা। ওয়া রিদা নাফসিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যালো কল কলার বুদ্ধ। রিদওয়া নাফসি। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কইয়া দিয়া আর। জি জি খোকা, বিসমিল্লাহির রহমানির। হ্যালো কলার। সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকি ওরি রিদওয়া নাফসি। রিদওয়া না, এটা তো আপনি কারেকশন করতে হইবা। রিদওয়া না, এটা হলো রাজের রি দোয়া দালিব জবর দ ওয়া রিদা নাফসিহি। রিদওয়া নাফসি ওয়া রিদা, রাজের রি দোয়া দালিব জবর দ নুন ফা জবর নাফস ইনজের সি হা খরাজের হি ওয়া রিদা নাফসিহি ওয়া রিদা নাফসিহি ওয়া রিদওয়া নাফসি। জি আর আপনি আমরা তো অনুষ্ঠান আরো দোয়া হইতে থাকবো, আমরা আসি যখন অনুষ্ঠান আরো দেখলে আরো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হইব, আর আল্লাহ আপনার কবুল করুক আপনার চেষ্টা ইনশাল্লাহ। জি হ্যালো কলার, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হাজি শফিকুল আলম বানলি থেকে। আমি সাইরোটা কলিমা কইতাম চাই। জয় খোকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন। কলিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরে দাল্লাহু লি নূরি মায়াসাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানুল মুরসালিনা খাতাবুন নবীন। আচ্ছা ভাই যাব, আমরা ও তো সাইর কলিমা নাইনি, আমরা সিলেটার বাংলাদেশে আর দুনিয়ায় তো অত। আরেকজন কলার আছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন। আমার একটা কোয়েশ্চন, যে খোকা বোন, আমরা আজানের একটা দোয়া পড়ি নানি। জি আজানোর। জি আজানো ইয়া আল্লাহ দে ইয়া আল্লাহু মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতুল কাইমা জি ওয়াসসালাতুল কাইমা কি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসুহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জি ও যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যে কই, একজন আলিমে ইউটিউবের মাঝে কইছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কইলে বলি যা বিদাত হই যায়। আমার তো আমি তো সোয়াবের লাগি পড়ি আর আমার খুব খাস করি পড়ি, ওটা তো আমার একটু ইয়ে হয়ে আমি যে কনফিউজ হয়ে যাবো যখন অনুষ্ঠান দেখো কেমন কনফিউজ হওয়া লাগতো না ইনশাআল্লাহ। আমরা এগো কইলা কি এমনি আগে আত্মা পর্যন্ত কইলে বলে সুন্নত, আর ইন্না কালা তুখলিফুল মিয়াদ কইলে বলে বিদাত হয়ে যায় কি। আচ্ছা ঠিক আছে বোন ইনশাআল্লাহ, কল করার লাগে আপনার কোন জানো বুঝছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই মনে ওকে কলার নেক্সট কলার। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ভাই, আমার আমার নমাজ সম্বন্ধে ছোট দুইটা প্রশ্ন আছে যদি আপনারা। ঠিক আছে, কইলো কইলো ইনশাআল্লাহ, সমস্যা নাই। নমাজের দোয়াতে এক কথা হয়, নমাজের দোয়াই তো সেন্টি। নমাজের দোয়াই হোক আসেন কিতা কইতেছে এরা নমাজ সম্বন্ধে।
হ্যালো কলার, কল বোধহয় ড্রপ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনি আবার চেষ্টা করুন ভাই। জি না, আমি আছি, তাই নো আছি। জি এতে হৌকা কিতা হইতা নামাজর? জি আমরা আমরা কয়েকজন মসজিদে গিয়া ঢুকলাম, ঢুকিয়া দেখা যায় মসজিদে জমা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো ইমাম সাহেব সালাম পিটানি পরে আমরা কয়েকজন মিলিয়া যদি আটটা জমা করে দিই মসজিদের সাইডে, জি তাহলে আমরা জমাটা ঠিক আছে নিব আসু আপন দিকটুকু পান্নি চলিম। আচ্ছা ঠিক আছে, একটু কইবা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, অনেক সময় মা বোনের করে নমাজ হই বা আমরা মসজিদে নমাজ হই, যেমন জুয়েলের নমাজ বা এশার নমাজ, যদি এর জায়গার মধ্যে বসিয়া আসর এশার চাই দেখা সুন্নত, চাই দেখা ফরজ, এরপরে দুই টাকা সুন্নত, ভিতরে একই জায়গার মধ্যে দুই খালি হইয়া ফরিলেই এটাত কোনো অসুবিধা আছে নি বা নাকি কোনো কিছু আছে নি, ও দুইটা একটু করিবা দরকার করে। মানে এক জায়গা থেকে আপনি আপনি নিজে ফোড়ালাই কইরানি? জি আজ নিজে মানে জমা ছন্দ ফোড়া তো সুন্নত গিয়া ফাইতে ছন্দাম, আমি ফোড়িয়া দেখার বসে বই দিলাম। ওখান জমা তার বই তো জমা তো সাইডে কাজ ছন্দাম সেম জায়গা খালা হইয়া বুঝছি, এর ফল সুন্দর দুই টাকা তো জায়গা বইয়া খালা হইয়া ফোড়ি দিলাম বা বিচিরও ফোড়ি দিলাম, এতে কোনো আসসালামাইকুম। জি ওয়ালাইকুম সালাম বোন, ভালো আছেন? খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হইছে। ঠিক আছে না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। সকালে তিনবার, বিকালে তিনবার। জি আমরা ওগু দোয়া লইয়াও আজকে আলোচনা করি, আর আপনি মনে হয় আগর ইয় মিস করছেন, ও ও দোয়া লইয়াও আমরা আলোচনা করি, আর ও দোয়ার ফজিলত, ও দোয়া কতবার পড়া লাগবো কিতা একটা আলোচনা অলরেডি করে লইছি। ইনশাআল্লাহ আরও দেখতে থাকুক। আর দোয়া ওগু ঠিক আছে, আপনার দোয়া ধন্যবাদ আপনার কল করার লাগে। সকালে তিনবার, ফজরের বাদে তিনবার, আর মাগরিবের বাদে তিনবার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার একটা কোয়েশ্চেন, আপনি যে হুজুরে আগে কইছিলা যে বাইতুল্লাহর উপরে আরশ, আরশ একটা কি জিনিস, বাইতুল মামুর, বাইতুল মামুর ফেরেশতা গুলোর লাগি একটা মসজিদ আর কি, বাইতুল মামুর। দুনিয়ায় যে জায়গাত ঘুরে রে হাজার মাইল স্পিডে, এ জায়গার ডাইরেক্ট উপরে দিয়ে আপনি একটা জায়গা পাইলাম। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনার কল করার লাগে। জি কল কলার লাইনে এখন একটু আনসারের দিকে চলে যাই, আলোচনা ওটাও চালিয়ে যায় নাকি? ও এক বোন প্রশ্ন করেছেন, কিছু বোনের প্রশ্ন দুয়া তো ওইগুলো চলে গেছে আপনি শুনে ফেলেছেন, আরেক বোন প্রশ্ন করেছেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এগুলো ওনার বলা ঠিক আছে কি বা দুটোটাই ঠিক আছে? তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, আমরা এই যে এগুলো এরকম বলি যে কোনো বড় মুসিবতের সময় আল্লাহ রাসূল এগুলো পড়তেন, কোনো পেরেশানি যদি আসে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, যে এটা ইয়া হাইয়ু, হাই এটা আল্লাহর একটা নাম, হাই অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা কে আছে তার কুল্লু নাফসিন, এই যে আপনার এই যারা দুনিয়াতে আছে কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তালা হাইউল্লা ইয়ামুত, আল্লাহ তালা জীবিত, কোনো দিন আল্লাহর মৃত্যু আসবে না, হাইউল্লা ইয়ামুত। তো এরকম হাই এর মধ্যে কাইয়ুম মানে এলোগেরই পরিচালক, অভিভাবক, বিভিন্ন মানা আছে, বিভিন্ন মিনিং আছে। এই নামগুলা যে সময় আমরা ডাকবো, আর ডাকার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, ঠিক এরকম ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, এগুলোও আল্লাহ তালার বিভিন্ন নাম আছে, এরকম আমরা ডাকতে পারি, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, এরকম দুটোই ঠিক আছে। জি জি জি। আচ্ছা আরেক বোন প্রশ্ন করেছেন যে আজানের দোয়া যে যেটা আর কি উনি পড়েন, ইন লাস্টের যে ইয়ে যেটা আর কি ইন্নাকা যেটা বলছেন, কিছু কিছু কোয়েশন আছে, এই কথা বলার কারণে হয়তো অনেক মানুষ কনফিউজ হবে। এই যে এরকম এটা আপনার
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد جي এরকম এই দোয়াটাই সঠিক দোয়া এখানে যে লাস্ট ওয়ার্ড এটা কোনো এই আপনার যে বলা হয়েছে যে এটা পড়তে হবে না এটা ভুল বলেছেন এরকম বলা ঠিক হবে না কেননা যে এখানে মিনিংয়ের দিকটা কোনো এই রং কিনা রং মিনিং না এইরকম আপনার এই দোয়াটা আমরা যেগুলো পড়ি যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই কথাটা আমরা এই পর্ব দোয়াতে আমরা পড়বো আজানের পরে যে দোয়াটা এই দোয়াটা এটা তো নামাজ আজানের দোয়াটা সহি হাদিস দ্বারাই তো এই দোয়াটাই সবাই আমরা পড়ে আসছি আর একটা জিনিস হলো উনি যে দোয়াটা বলছেন একটা ওয়ার্ড কারেকশন করতে হবে যে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা এই যে ওয়ার্ডটা ওয়াস সালাতিল কায়িমা এরপরে আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা যে এই আসলে যে বলছে উনি অর্থই বুঝে নাই এই অর্থটা যদি বুঝতো এটা বেদাত বলতে পারতো না এখানে আগের কথার সাথে একটা কথার মিল আছে অনেক সময় আছে আপনি যে কোনো ভাষার কথার সাথে একটা আগের কথার সাথে পরের কথার একটা মিল আছে এই কথাটা শেষই হয় নাই এবং এই কথার সাথে একটা যোগসূত্র আছে যে আপনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আপনাকে দিব সেই মাকামে মাহমুদ যে আমরা আজানের পরে আমরা যে সময় দোয়া বলি তখন বলি হে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে আপনি আপনার নবীকে মাকামে মাহমুদ দিবেন সেই মাকামে মাহমুদ আপনি দিবেন আমি যে সময় নবীর জন্য বলবো আল্লাহ তো এমনি দিবেন নবীকে কিন্তু আমি যে সময় এটা আমার মহাব্বতের পরিচয় ভালোবাসার পরিচয় ভালোবাসার পরিচয় যে আমি আমার নবীর জন্য দোয়া করছি যে এই ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ আর আপনি যে ওয়াদা করেন এটার খেলাফ করেন না দুনিয়ার মানুষে অনেক সময় ওয়াদা করে ওয়াদা পূরণ করে না ধোঁকা দিয়ে দেয় কিন্তু আমার আল্লাহ তো এরকম না আশা করি বইন আপনার প্রশ্নের উত্তর পাইছেন আর দুয়া জেগু জেলা খর আজানোর পরে দুয়া জেগু খর ইনশাল্লাহ আল্লাহ খরিয়া জেগু আল্লাহ আপনার সব দিবা বা আজানের পরে তো মানে আজানের যত দুয়া সংক্রান্ত মানে এটা নিয়ে আলোচনা হচ্ছে আজানের পরে তো প্রথমে বোধহয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ তারপরে দুয়াটা পড়লে ভালো হয় জি দুরুদের পরেই দোয়া আজানের পরে দুরুদ শরীফ তারপরে দুয়াটা পড়লে আর কি ভালো হয় এটা আমলটা ভালো এই আমল করার চেষ্টা করবেন আশা করি আরেক ভাই জানতে চাচ্ছেন যে জামাত উনি মসজিদে গিয়ে দেখেন যে জামাত শেষ তারপরে উনি জামাত আরেকটা জামাত করছেন তো এটা ঠিক আছে তো না এই বিষয়টা হলো এরকম যে সানি জামাত সেকেন্ড জামাত এটা হলো যদি আপনি এই পুরা মসজিদ যেটা যেটাকে আপনার এই দেশে বলা হয় যে পুরা ফুল পারমিশন হয়ে গেছে পুরা মসজিদ হয়ে গেছে এটা সেন্টার না পুরা মসজিদ হয়ে গেছে অথবা ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ সেন্টারই বলেন কিন্তু অর্থাৎ অলরেডি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন পারমিশন হয়ে গেছে নামাজ পড়তে কোনো বাধা নাই সেই জায়গার মধ্যে বলা হইতেছে যে যদি দেখা যায় যে সেকেন্ড জামাত হয় তখন মানুষ কি হয়ে যাবে বলবে যে আচ্ছা আমরা ঘরে আসি আমরা সেকেন্ড জামাত করে ফেলবো এই জন্য যে উলামায়ে কেরাম বলছেন যে সেকেন্ড জামাত এটা না পড়া অর্থাৎ প্রথম জামাতের গুরুত্ব থাকার জন্য প্রথম জামাতের যে একটা গুরুত্ব বেশি মানুষ হবে এক জামাতে এক টাইমে যদি জামাত হয় জি এই জন্য বলা হইতেছে যে যদি আপনি পরে যান কোনো অসুবিধার কারণে নর্মাল তো আপনি জামাতের টাইমেই যাবেন কিন্তু যদি কোনো কারণে আপনি লেট হয়ে গেছে তখন আপনার জামাতে পড়া দরকার নাই যেগুলো এস্টাবলিশ মসজিদ আছে প্রপার মসজিদ বড় মসজিদ সেই জায়গার মধ্যে আপনি সেকেন্ড জামাত করবেন না সেকেন্ড জামাত যদিও কোনো কোনো উলামা বলেছেন এটা করা যায় কিন্তু বেশি অংশ মেজরিটি উলামা একরাম বলছেন যে প্রথম জামাতের গুরুত্বকে বাকি রাখার জন্য সেকেন্ড জামাতের উনারা পারমিশন দেন না বলেন যে আপনি প্রথম জামাতে আসবেন যদি আপনি পরে আসেন তাহলে আপনি একাই পড়বেন আমি গেলাম নামাজে মসজিদে গিয়ে দেখলাম যে জামাতটা শেষ হয়ে গেছে আমি মানে ধরতে পারি নাই এখন আমি নামাজে খাড়া হয়েছি আরো দুইজন চলে আসলেন এসে বললেন যে আপনারও তো মিস হয়ে গেছে তাহলে চললেন জামাত করে ফেলে আমরা তো মসজিদে থাকি অনেক মানুষ দেখা যায় কিছু এরকম আছে লেটে আসে এটা কিন্তু ঠিক না প্রথম জামাতের গুরুত্ব অনেক বেশি জামাতের গুরুত্ব অনেক বেশি এটা আপনার কথা অত্যন্ত জরুরি আমি যে মানে আমার কাজের জায়গায় যেখানে নামাজ পড়ি আর কি তো এই মসজিদ একটু ছোট আর কি শুক্রবারের কথা বলতেছি বিশেষ করে ফ্রাইডের কথা তো ফ্রাইডের দুই জামাত হয় তো প্রথম জামাতে মানুষ জায়গা হয় না কিন্তু মানে
কিছু মানুষ আমি দেখি আর কি, যে সেকেন্ড জমাতেই আসেন, ওনারা প্রথম জমাতে সেকেন্ড জমাতেই আসেন, উনি সব সময় ওনারা আসেন। আপনার কথা প্রথম জামাতের তো গুরুত্ব আছে, জুম্মার যেটা এটা তো একটু ভিন্ন, এই দেশে আপনার জায়গার অসুবিধার কারণে কিছু মানুষ যে বলছেন যে মানে আর প্রথম জামাতে আসেন না, ওনারা ওই আর বলছেন যে সেকেন্ড জামাতে একটা আছে তে আর তখন ইয়া যায়। কিন্তু যদি হ্যাঁ কোনো কারণে যদি লেট হয়ে যায়, আপনি যেখানে মসজিদে প্রপার মসজিদে না হয়ে যদি আপনি ঘরে থাকেন আপনি জমাতে পড়বেন, বলা হয়েছে যদি আপনি খেতে থাকেন, অফিসে থাকেন, আপনি কোনো আপনার কাজের জবে থাকেন, সম্ভব হলে দুইজন তিনজন মিলে আপনি জমাত পড়বেন, জমাতের গুরুত্ব অনেক বেশি। কিন্তু উনি যে কোয়েশ্চনটা করছেন, উনি বলতেছেন মসজিদে আসার পরে সেকেন্ড জামাত, তো সেই সেকেন্ড জামাতকে আমরা উৎসাহিত করতে পারি না। সেকেন্ড জামাতকে আমরা যদি উৎসাহিত করি তাহলে মানুষ বলবে যে আমরা প্রথম জামাত মিস হলে ওবে কি সেকেন্ড জামাতে আমরা পরে ফেলবো, বাই চান্স হয়ে গেলে এটা তো আর আর উনি আর একটা কথা বলছেন যে যে জায়গায় ফরজ পড়ছেন এই জায়গায় সুন্নত নফলগুলা সব বিতি টিতি পড়ে গেলে কি সোয়াবের কোনো তারতম্য হবে কি না, কারণ এইরকম আমাদের অনেক মানুষের ভিতরে এটা ইয়ে থাকে। আমারই আগে ছিল যে নামাজ পড়ে দেখা যায় ফরজ পড়ে কেউ এক কদম আগে যাবে, জি সেম জায়গার মধ্যে উনি সুন্নত পড়ছেন, আবার বলছেন যে এখানে নামাজ ফরজ পড়ছেন, আবার বলছেন যে উনি এই আপনার উতির পড়ছেন, উনি বলতেছেন যে সেম জায়গার মধ্যে পড়ার কারণে কোনো এই আপনার সোয়াবের মধ্যে কোনো অসুবিধা কিনা বা সোয়াবে ঠিক আছে কিনা। বিষয়টা হলো যে হাদিসের মধ্যে আসছে যে জায়গা আপনার যে জায়গার মধ্যে আপনি ইবাদত করবেন সেই জায়গাটা কী করবে, সাক্ষী দিবে, কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই জন্য দেখেন যে আপনার নামাজের সময় বলা হইতেছে যে আপনি, আমি চাই এটার আনসার আপনি একটু অবশ্যই ডিটেইলস দেওয়ার জন্য আর কি, আমরা ব্রেকে চলে যাই, ব্রেকে আসার পর ইনশাআল্লাহ এটার আনসার দিব, ডিটেইলসে দিয়ে দেবেন, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, অনেকের ধারণাটা থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকটা ব্রেকে চলে যাবে, চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের কল নেব, আপনারা যেভাবে কল দিয়েছেন আমরাও চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।